ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকের মিডিয়ায় উঠে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন দেখুন কি বলা হচ্ছে এক দপ্তরে সকলকে আসতে বলায় ক্ষোভ অতিমারিতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দপ্তর ছাড়া বাকি সব দপ্তরের ক্ষেত্রে পঁচিশ শতাংশ কর্মীর হাজিরার বিধি বল রেখেছে রাজ্য সরকার কিন্তু একটি দপ্তর তাদের কর্মীদের হাজিরার একশো শতাংশ করে দেয় কর্মচারী মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রশাসনিক সূত্রের খবর অন্যান্য দপ্তরের মতন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরেও এতদিন পঁচিশ শতাংশ হাজিরার বন্দোবস্ত ছিল রোস্টারের ভিত্তিতে ঘুরিয়ে ফিরিয়ে আনা হচ্ছিল কর্মীদের কিন্তু আচমকাই সেখানে সকলের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে বলে অভিযোগ যাতায়াত ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি তবু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত না হওয়া সত্ত্বেও কেন একশো শতাংশ নিশ্চিত করতে বলা হচ্ছে কেন প্রশ্ন তুলেছে কর্মী সংগঠন বিধিতে বলা হয়েছে সরকারি ক্ষেত্রে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নয় এমন সব দপ্তরে ঘুরিয়ে ফিরিয়ে পঁচিশ শতাংশ কর্মী দিয়ে কাজ চালাতে হবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দপ্তরগুলিতে অবশ্য সব কর্মীর হাজিরা চালু রাখতে বলা হয়েছে তেরোই আগস্ট স্বরাষ্ট্র দপ্তর নির্দেশিকা দিয়ে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে সেদিন পশ্চিমাঞ্চল দপ্তর তাদের নোটে জানিয়েছে আগের মতন অফিস করতে হবে প্রত্যেককে কেউ অফিসে না গেলে ছুটি কাটা যাবে কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন সর্বত্র হাজিরা একশো শতাংশ করা হোক তাতে আমাদের আপত্তি নেই কিন্তু যেখানে সরকার জরুরি পরিষেবা ছাড়া অন্যত্র হাজিরা পঁচিশ শতাংশ বেঁধে রেখেছে সেখানে সকলকে হাজিরার নির্দেশ দেওয়া হয় কোন যুক্তিতে কর্মচারী মহলের বক্তব্য লোকাল ট্রেন এখনও চালু হয়নি গণপরিবহনও পুরোপুরি স্বাভাবিক নয় তার মধ্যে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের এই নির্দেশ কর্মীদের চাপ বাড়াবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের এক অংশের যুক্তি কাজের নিরিখে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের গুরুত্ব কোনো অংশে কম নয় বরং দুয়ারে সরকার শুরু হয় অনেক কাজই এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে তাই হাজিরা স্বাভাবিক রাখা প্রয়োজন আর ওই দপ্তরের মন্ত্রী সন্ধারানী টুডু বলেন কর্মচারীরা সকলেই আসছেন কোনো সমস্যা নেই আপনাদের আগেই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম সেখানে দেখিয়েছিলাম পার অর্থাৎ যেটা পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপা ডিপার্টমেন্ট থেকে একশো শতাংশ হাজিরার কথা বলা হয়েছিল এবার দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চল দপ্তর থেকেও কিন্তু সেটা বলা হচ্ছে যদিও ও এখনও কিন্তু ও সরকারের পক্ষ থেকে একশো শতাংশ হাজিরার আর বিষয়টি এখনও স্পষ্ট করেনি বা কোনো অর্ডার প্রকাশিত হয়নি তার মধ্যেই দেখা যাচ্ছে এক একটা দপ্তর কিন্তু আলাদা করে নির্দেশ জারি করছে আর এই নিয়েই কর্মী মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে ধন্যবাদ